গণেশ চতুর্থী, সবাইকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা। আমিও ছোট্ট করে আর্য গুরুদাদার একটুখানি স্পেশালভাবে আজকে পুজো হলো। যদিও আমাদের এই গণেশ পুজো নয়, আমাদের যখন বাপি ছিলেন তখন আমাদের ওই যে পয়লা বৈশাখে যে গণেশ পুজো হয় সেই গণেশ পুজো বাপির দোকানে হতো, বাট এখন সেটা হয় না, গণেশ ঠাকুর রয়েছেন আমাদের সিংহাসনে। তো সেই জন্য একটু ছোট্ট করে গণেশজিকে একটুখানি স্পেশালভাবে আজকে পুজো হলো। তো চলো, আশা করবো গণেশ চতুর্থীর দিন তোমাদের ভালো কাটবে এবং গণেশজি তোমাদের সবাইকে ভালো রাখুক, ভালো থাকো, এটা বলেই আজকে ব্লগটাকে শুরু করছি। চলো, আশা করছি ব্লগটাকে ভালো লাগবে। গুরুদাদাকে দেখবে? চলো চলো ঠাকুর ঘরে আসো। কই গণেশ দাদা, আসো আসো আসো। কই গণেশ দাদা, বসো। ওইটা গণেশ দাদা, ওখানেও একটা গণেশ দাদা আছে। হ্যাঁ, ওখানেও একটা গণেশ দাদা আছে। নম করে নাও, দু হাত দিয়ে নম করে না, নম করে না, নম করে না, দু হাত দিয়ে নম করো। নম নম। গণেশ দাদার পাশে কে? গোপাল দাদা, তুমি ওখানে বসো, গণেশ দাদার পাশে বসো। হ্যাঁ বসো, বসবে না? চলো চলো চলো। গণেশ দাদা থাক, চলো। এত রোদ, এত পলিউশন, আর তার সাথে কেমিক্যাল বেসড মেকআপ প্রোডাক্টের ইউজ, যার জন্য আমাদের স্কিন হয়ে ওঠে একদম ডাল, কোনো গ্লো থাকে না, এবং যার জন্য আমরা কী করি, পার্লারে গিয়ে ফেসিয়াল করে আসি, যার দামটা ভালো মতো কিন্তু পকেটে ছ্যাঁকা দেয়। সেই জন্য তোমাদের কাছে আমি একটা বেস্ট অপশান নিয়ে এসি, সেটা হচ্ছে নিউডের 30 মিনিট মেকওভার ফেসিয়াল কিট, যেটা তোমরা বাড়িতে বসে মাত্র 30 মিনিটে ফেসিয়াল করে ফেলতে পারবে এবং রেজাল্ট কিন্তু পাবে একদম স্যালনের মতো গ্লো স্কিন। তো চলো, এবং এটা কিন্তু অনেকেই ইউজ করেছে এবং ইউজ করার রেজাল্টটা কিন্তু খুব ভালো দিয়েছে এবং তারা তাদের ফ্যামিলিকেও এটা রেকমেন্ড করেছে। তো চলো এবার এটাকে ওপেন করে দেখা যাক এর ভিতরে কী কী আছে। আর তার থেকে বড় কথা, এর মধ্যে কোনো টক্সিক কেমিক্যাল নেই, এটা কিন্তু সম্পূর্ণভাবে স্কিন ফ্রেন্ডলি ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি হয়। এর মধ্যে কোনো প্যারাবিন নেই, কোনো ফর্মালডিহাইড নেই, কোনো সালফেট নেই, কোনো এমএসজি নেই, কোনো সিনথেটিক ফ্র্যাগরেন্স ফ্রি আছে। এর মধ্যে তোমরা এরকম 6টা প্যাকেট পেয়ে যাবে, এবং যেখানে তোমাদের পরপর নাম্বারিং করা আছে এবং পরপর কিন্তু দেওয়া আছে কীভাবে কী অ্যাপ্লাই করতে হবে। তো তোমাদের চলো এবার অ্যাপ্লিকেশনটা দেখিয়ে দিই। প্রথমে হচ্ছে ক্লিনজিং মিল্ক, মানে এটা দিয়ে স্কিনকে পরিষ্কার করতে হবে। ফার্স্টে ক্লিনজিং মিল্ক নিয়ে ভালো করে হালকা হাতে রাব করতে হবে স্কিনে, খুব হালকা হাতে ম্যাসাজ করতে হবে আপওয়ার্ড স্ট্রোকে। এরপর কটন বা ওয়েট ওয়াইপসে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এরপরে স্টেপ হচ্ছে স্ক্রাব। তো পরিমাণ মতো স্ক্রাব নিয়ে ভেজা মুখে ভালো করে আপার টিপস, মানে ফিঙ্গার আপার টিপস দিয়ে ভালো করে হালকা হাতে 1 মিনিট রাব করতে হবে, দিয়ে এটাকে 2 মিনিট ছেড়ে দিতে হবে। 2 মিনিট পর এটাকে জলে ধুয়ে নিতে হবে, নর্মাল প্লেন ঠান্ডা জলে ধুয়ে ফেলতে হবে। এরপরে স্টেপ হচ্ছে ম্যাসাজ ক্রিম। ফিঙ্গার টিপস দিয়ে ভালো করে আপওয়ার্ড ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ জিগজ্যাগ মোশনে আমি ভালো করে এখানে 10 মিনিট ধরে ম্যাসাজ করে নিয়েছি। 10 মিনিট পর এটাকে নর্মাল জলে আমি ধুয়ে ফেলেছি। এরপর হচ্ছে ফেস প্যাক। তো এখানে ফেস প্যাক আমি লাগিয়ে নিয়েছি, দিয়ে 10 মিনিট ওয়েট করতে হবে, 10 মিনিট পর নর্মাল ঠান্ডা জলে আমি ধুয়ে ফেলবো। এখানে মুখ ধোয়ার পর এবার ইউজ করতে হবে ফেস সিরাম। পরিমাণ মতো ফেস সিরাম আমি এখানে নিয়েছি, নিয়ে ড্যাবিং মোশনে আমি এটাকে লাগিয়েছি, ড্যাব ড্যাব করে, বা তোমরা ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ আপওয়ার্ড স্ট্রোকে লাগাতে পারো। এরপর হচ্ছে সানস্ক্রিন, এটা কিন্তু দিনের বেলা করলে মাস্ট, মেকআপের আগে করলে মাস্ট। তো এখানে এবার সানস্ক্রিন লাগিয়ে নিয়েছি। তো স্কিন কিন্তু অনেকটা হেলদি লাগছে, দেখো অনেকটা গ্লো করছে, আর মানে এত স্মুথ হয়ে গেছে না। তো তোমরা অবশ্যই ট্রাই করো, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, পিন কমেন্টেও লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা কিন্তু সেখান থেকে পারচেস করতে ভুলবে না একদম। পুজো করা কমপ্লিট, আর আর্যকে খাওয়ানো কমপ্লিট। এবার আজকে সেই দিন যেদিন আর্যকে নেড়ু করানো হবে। আসলে একটা ভালো দিন, মানে এদিক ওদিক হয়ে যাচ্ছিলো, এখানে বেরোচ্ছিলাম ওখানে বেরোচ্ছিলাম, জন্মাষ্টমী। তো আজকে যেহেতু একটা ভালো দিন, আজকে আর্যকে মানে নেড়ু মুন্ডন করানো হবে এবং চুলটাকে আমি রেখে দেবো, আগামী সোমবার আমাদের যে বাবার মন্দির আছে আমাদের নিজস্ব মন্দির সেখানে দান করবো। তো চলো আজকে আবার কান্নাকাটি কী করে কান্নাই ঠিক, মোটামুটি মামনি তো যাবে না, আগেই বলে দিয়েছে, কারণ উনি যা কাঁদে
মামাই বলছে আমি সহ্য করতে পারবো না। আমাকে টাটা কথা, হ্যাঁ আমার যাবে না, আমার ভয় যে দেখতে পাবে না, তোমার কান্না দেখবে না, কান্না দেখতে পাবে না। এতক্ষণ আমার কাছে দেখেছো চুপ করে বসেছিল, আর বাবাকে দেখেছে ব্যাস, মানে বাবার সাথে ওর বন্ডিংটা না বেশি, যতই আমি ওর সবসময় থাকি কাছে খাওয়ায় দাওয়ায়, ওর বাবাকে পেলে আর কিছু চায় না। দেখো কি অবস্থা, চশমাটা পরতে দেবেন। ঠিক আছে, হ্যাঁ বাবাকে দেখে ধরে প্রাণ এসেছে। কেন দাঁতে মুখে সব লাগিয়ে বসে, হ্যাঁ দাঁতে লাগে নি, ছাপ 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 হয়ে গেছে, হ্যাঁ এটা বাবা ওই জন্য আমার পোকা হচ্ছে, এরকম রং হচ্ছে, পাউডার মাখ বেরিয়ে গেছে, দাঁতে লাগে নি, আমার তো জল ভর্তি। এখানে যখন ঢুকছিলাম তখনও জানি না ভেতরে কী অপেক্ষা করছে, মানে কতটা কান্না অপেক্ষা করছে। তবে প্রথমে অনেকেই বলেছিলো যে মানে ন্যাড়া করতে গেলে নাকি কাঁদে না, তবে সেটা ভুল, সেটা কিছুক্ষণ পর প্রমাণিত হলো। মনে আছে কান্নাকাটি করেছিলি, নেড়ু হবে আজকে, প্রথমে যখনই অ্যাপ্রনটা পরাতে যাবে ব্যাস তখন থেকেই শুরু। আর ওকে গান দিয়ে থামানো সম্ভব নয়, কারণ ও অত গান শোনে না, ও মেনলি ভ্লগ দেখে দেখে খায়। তো দেখতেই পাচ্ছ গানটা ওর পছন্দ না, ও এখন হাতড়ে বেড়াবে কোথায় কী আছে, শুধু এদিক একবার ওদিক একবার। আর যখনই চেয়ারটার হাইটটা অ্যাডজাস্ট করতে যাচ্ছে ব্যাস ওই যে কান্না শুরু হলো, আর কি থামায়, মানে এতটা কান্না কেঁদেছে আজ অবধি, মানে হয়তো সেই প্রথম দিন যখন হয়েছিল সেই রাত্রে কমলালয় হসপিটাল যেরকম কেঁদেছিল, মানে পরের দিন যখন অপূর্ব গেছিলো তখন বলেছিল যে এই রকম বাচ্চার কান্না কোনো দিন, মানে এতটা জোর বলো কমলালয়কে পুরো জাগিয়ে রেখেছে সারা রাত, সেরকম কান্না এখানে কোনো কিছুতে চুপ করা যাচ্ছিল না। মানে সমস্ত স্টাফরা এমনকি যারা ওখানে অন্য কাস্টমাররা এসেছিলেন সার্ভিস নিয়ে, তারা পর্যন্ত ওকে থামানোর জন্য ব্যস্ত হয়ে গেছেন, কিন্তু কিচ্ছুতে সামলানো যাচ্ছিল না। রীতিমতো অন্য যারা শেভিং করছিল বা হেয়ার সেট করছিল তারা পর্যন্ত উঠে এসেছিলো যে ওদেরকে যদি কোনোভাবে কিছুতে থামানো যায়, বাট আমরা পুরো অসফল ছিলাম। পুরোপুরি নেড়ু হয়ে যাওয়ার পরেও যেহেতু এখানে পুরোপুরি নেড়ু হওয়া যাবে না, কারণ ওর পৈতের সময় আর এরপর আর ন্যাড়া হবে, তো একটা টিক্কি রাখতে হতো। এই টিক্কিটা নিয়ে আমার অপূর্ব গণ্ডগোলটা বেঁধে গেছে, মানে টিক্কিটা বড় হয়ে গেছে, আমি বলছি একেবারে বাড়ি চলো বাড়িতে বাকিটা কাটিয়ে দেবো, বাট অপূর্ব ওখানে থেকেই পুরোটা কাটতে হবে। রীতিমতো আমার অপূর্বর একটা ঠান্ডা লড়াই হয়ে গেল এই টিক্কির জন্য, যেহেতু অত কাজ ধরে বললাম বাড়ি চলো বাড়ি গিয়ে যাওয়া হবে, ও বললো বাজে লাগছে দেখতে, তো যা হোক আর একটু ছোটো করে দিয়ে ওটাকে নিয়ে বাড়ি আসলাম, মানে বাড়ির পথ ধরলাম, ও ওখান থেকে মানে কখন বেরোবে শুধু রাস্তা দেখাচ্ছে বেরিয়ে চলো, আর আমি পারছি না। অথচ ওকে কত যত্ন করে, মানে রীতিমতো আমি অবাক হয়ে গেছি অতটা মানে কেয়ার নিয়ে, প্লাস সবাই মিলে ওকে চুপ করানোর চেষ্টা করেছে, সেটা ও যদি না হয় কিছু করার নেই। জয় জগন্নাথ।
সবচেয়ে বেশি যন্ত্রণা হচ্ছে ওর মাকে নিয়ে, ও মার ভয়ের মনে হচ্ছে অত্যাচার চালানো হচ্ছে। তোমাকে আগের বারে যখন দুর্গা তখনও কান্নাকাটি করেছে, এবারও কান্নাকাটি করেছে। আজকে গণপতি পুজোর দিনে আর্যবাবু এখন বেরিয়েছে গণেশ ঠাকুর দেখতে। ফুলটা কোথায় গেল? কে এটা? নোনো করো, তোমার ক্যামেরা থেকে নোনো করতে হবে না, তুমি ঠাকুরের কাছে থেকে নোনো করো। তার টিকিট এক ঘর হয়েছে পুরো। একটা ফ্লাইং দিয়ে দাও প্রথম ওটাকে। চলো এবার কালকে পুজোর জন্য ফুলের লাইনে দাঁড়িয়ে। বাবা দা বেল পাতা একটা এই আম ফলের তুলে রেখো, আমি দূর নামতে পারবো না একে নিয়ে। গুড ইভিনিং, সকালে তো আমাকে দেখলে বেশ ভালোই আছি, বাট দুপুরবেলা ঘুম থেকে ওঠার পর থেকে অবস্থা খুব খারাপ। যেরকম হয়েছিল তারাপীঠ থেকে এসে সেরকম আবার হয়েছে। আসলে এসি বাইরে করে এটা প্রবলেমটা হয়েছে। খাওয়ার জায়গা এসি রুম ছিল, বাইরে প্রচণ্ড গরম, আর পাকামো করে আমি আর মামনি রাত্রিবেলায় ঘুরতে বেরিয়েছিলাম। এবার ওই চত্বরটা পুরো চক্কর দিয়েছে, ঘেমে গেছিলাম। এবার এসে ভিতরে অপূর্ব আর্যকে খাওয়া ছিল এসি অন করে, তো যথারীতি আমার এই এসি বাইরে করলেই ধরে, এবং যথারীতি ধরে নিয়েছে ভালো মতো। এমনকি বুকে পিঠে অসম্ভব যন্ত্রণাও রয়েছে, মানে ব্যথা আছে একটা। তো সেই জন্য সকালবেলা যে এনার্জি নিয়ে ব্লগটা শুরু হয়েছিল, কিছুই তার এনার্জি অবশিষ্ট নেই। সকালে কিন্তু হালকা হালকা ছিল, বাট এতটা না। সকাল থেকেই নাক টাক জ্বালা টালা দিচ্ছিল, বাট ঠিক আছে চলে যেত, বাট এই অবস্থায় হতো না। টিক্কি কয় তোর, চুল কই? চুলটা কই? বদমাইশের গাছ, চুল কই? চুলটা কই? চুল কই? ওরম করে কেঁদেছিলে, মুখটা মুছবে, আসো। ওই দেখো, খেয়ে মুখ মুছবে না, এই কোথাকার ভূতে। তুই কোথার থেকে এসছিস? বাবার থেকে এসছিস? বাবা খেয়ে মুখ ধোয় না? বাবা খেয়ে মুখ ধোয় না? ও মুখ ধোয় না, ও বাবা মুখ ধোয় না। মামনি দাঁড়া, তোর বাবা আসো, আমি বলছি। তো বাবা নাকি মুখ ধোয় না? আসো, মুখ মুছবে, আসো, মুখটা মুছে না। হ্যাঁ, ভালো করে ভালো করে
ভালো করে হ্যাঁ এই পাশটা মোছো, দাও আমার কাছে দাও, আমি মুছে দিচ্ছি। ওই দেখো দৌড়ালো, পায়ে চাকা লাগানো ওর। তো চলো ব্লগটাকে এখানে শেষ করে দিচ্ছি, যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর যদি এখনো চ্যানেল সাবস্ক্রাইব না করো দেখো সাবস্ক্রাইব করে দিও, শরীরটা আমার বড্ড খারাপ, দেখছো ঠোঁট ফোঁট আমার ফুলে গেছে। যা হোক চলো, যদি কালকে সুস্থ থাকি ব্লগ আসবে।